কৌশিক দিল খাজালা ওই লাল কুর্তাওয়ালা, দিলি বড় জালা রে পাঞ্জাবিওয়ালা, দিলি বড় জালা রে পাঞ্জাবিওয়ালা। বললে বললে ওই বললে বললে আমার ডার্লিং সোনা ময়না টোনা ফোন দিয়েছে রে। ওই বললে বললে হ্যালো মাই সন্টু মন্টু শেফা, এতক্ষণ পর তুমি ফোন দিয়েছো, আই লাভ ইউ, লাভ মি সোনা। হ্যালো মাই মিজকু, তুমি শুধু সারাদিন কাজ কাজ করো, আমাকে একটু সময়ই দাও না, সব কাজ বাদ দাও তো। আচ্ছা সারাদিন তোমার সাথে আমি ফোনে কথা বলবো, ওকে? আরাম জাদা মিসকে কাজ করা বাদ দিয়ে ফোনের মধ্যে ফুসুর ফুসুর ইটিশ পিটিশ করা হচ্ছে, দাঁড়া বেটা। ওরে বাবা রে ওরে বাবা, বাগ মামু আপনি কি শান্তি মতো মাই ডার্লিং গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে দিবেন না? গেল তো ফোনটা ফেটে। ইস রে মাই দি, আমার শেফু বুঝি রাগ করলো রে। আমি তোকে কাজে নিয়েছি কি কাজ না করে গার্লফ্রেন্ডের সাথে ইটিশ পিটিশ করার জন্য? কাজ করে টাকা উপার্জন না করলে ওসব শখের গার্লফ্রেন্ডও থাকবে না, বুঝেছিস? খামোশ বাগমামু, আমার গার্লফ্রেন্ড অন্য গার্লফ্রেন্ডের মতো নয়, শেফা আমাকে বলেছে একটা কুড়িঘর হলেই চলবে আর ভালোবাসা খেয়ে বাঁচবে, করবোই না তোমার এখানে কাজ মাইরি। হ্যাঁ হ্যাঁ ডার্লিং শুনতে পাচ্ছো? হ্যালো হ্যালো। হায় হায় রে, পাগলিটা প্রেমে পড়ে একদম ফিউচার ভবিষ্যৎ সব অন্ধকার করে ফেলেছে, বুঝবি ভাগ্নে বুঝবি, শেষে কপাল চাপড়াবি আর কাঁদবি। শোন মিসকে, আমার দোকানে তো কাজ নিয়েছিস, ভালোভাবে কিন্তু কাজ করবি, আমি চললাম বাড়িতে, খেয়াল রাখিস কাস্টমার যেন জিনিস না কিনে চলে যেতে না পারে, বুঝেছিস? ইয়েস একদম অল ক্লিয়ার ভাবে বুঝেছি। কি গো, আজ না আমাদের পার্কে বসে প্রেম করার কথা ছিল, আর তুমি দোকানে বসে আছো? কার দোকান এটা? হ্যাঁ এখানে কাজ নিয়েছি গো, কিছুদিন পর তোমাকে বিয়ে করব, টাকা পয়সা রোজগার করতে হবে না, তুমি তো জানোই তুমি ছাড়া আমার কিছুই নেই। ওসব কাজ টাজ তোমাকে করতে হবে নি, পার্কে বসে প্রেম করতে পারিনি তো কি হয়েছে, দোকানে বসে প্রেম করব। কি বাগিনী বৌদি, আমার দোকানের সামনে এত ভিড় কেন, কিছু কি হয়েছে নাকি? আরে দাদা, এ কাকে তুমি তোমার দোকানে কর্মচারী রেখেছো? হ্যাঁ কাস্টমারদের জিনিস না দিয়ে তোমার দোকানটাকে প্রেম কানা বানিয়ে রেখেছে। আরাম দাদা, তুই কি ভুলে গেছিস, এটা আমার মুদির দোকান, প্রেমের দোকান নয়, বের হও তোরা দুজন আমার দোকান থেকে, তোর মতো কর্মচারীর দরকার নেই, বের হও বলছি। ইরে মাইরি, করলাম না তোমার দোকানে কাজ, চলো তো শেফা আজকে আমরা বিয়ে করব, তারপর বাড়িতে এসে সারাদিন প্রেম করব, আমাদের প্রেম দেখে এদের হিংসা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ চলো মিজকে আমরা বিয়ে করব। তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয়, বুঝি ছিল পরিচয়। এই নাও শিফা, আমার গার্লফ্রেন্ড থেকে বউ হওয়ার জন্য তোমাকে লাল গোলাপের শুভেচ্ছা, মাই ডার্লিং মাই সুইটি। মরণ, আমাকে না দেখে তোমার ঘরের চালার দিকে একটু তাকাও, তুমি গরিব কিন্তু এত গরিব সেটা তো আমি জানতাম না, ঘরে নতুন বউ তুলেছো অথচ ঘরের চাল ঠিক করোনি।
বউ, সারাদিন তো তোমার সাথে প্রেম করতে ব্যস্ত ছিলাম, এসব ঠিক করার সময়ই পাইনি। বাদ দাও বউ, এসো আমরা এখন রোমান্স করি। হ্যাঁ রোমান্স করবো, আমি এখন ঘুমোবো, আর তুমি একটা বালতি এনে বিছানার উপর দড়ি থাকবে, বুঝেছো? এক ফোঁটা জলও যেন গড়িয়ে বিছানায় না পড়ে, নইলে তোমার একদিন কি আমার একদিন। হায় হায় রে, এটাই কি চলো আমার কপালে, বউ ঘুমে আর স্বামী বালতি ধরে থাকে। হায় হায় রে, বল কাজে যাবে কিনা, বল ঘরে কোনো খাবার দাবার নেই, না খেয়ে কি আমি দিন কাটাবো, বল বল। ওরে বাবারে, ওরে মারে, বউ বউ গো, আমি তো কোনো কাজ পারি না, কি কাজ করব? তুমি তো বলেছিলে বিয়ের কিচ্ছু খাবে না, তুমি না খেয়ে আমার সাথে সংসার করবে। আগে যা বলেছি সব ভুলে যা, বুঝেছিস? এখন আমার খাবার দাবার শাড়ি গহনা সব চাই, কাজে যাবি না তুই, দাঁড়া তোকে কি করে কাজে পাঠাতে হয় আমারও ভালো করে জানা আছে, কাজ করে বাজার করে তবে বাড়িতে ফিরবি, যা আরামজাদা যা। ইরে মাইরি, গার্লফ্রেন্ড থেকে বউ হওয়ার পরপরই শালী কথার সুর পাল্টে ফেলেছে, এখন আমি কোথায় গিয়ে কাজ করব, কি বাজার করব? হ্যাঁ এই তো পেয়েছি আইডিয়া, কত কচু শাক, বউকে কচু শাক তুলে দেই, বউ এই বৃষ্টির দিনে কচু শাক রান্না করবে, আজ দিনটা কোনো মতে এই কচু শাক দিয়ে কেটে যাবে। এ কি বউ, এই তরতাজা কচু শাক গুলো আমার গায়ে ছুড়ে মারলে কেন? উফ বাবা, কি চুলকানি শুরু হয়েছে রে বাবা, এই বৃষ্টির দিনে কচু শাক রান্না করো, দারুণ খেতে হবে। মাইরি মর মর, তুই মর, তোর কপাল ভালো, এই কচু শাক তোর মুখে ঢুকে দেয়নি, তা না হলে মুখ চুলকাতে চুলকাতে এসব বলার আর সুযোগই পেতিস না। আমি এই কচু শাক খাওয়ার জন্য তোকে বিয়ে করেছি নাকি? হ্যাঁ, তা তোমাকে কি খাওয়াবো শুনি, প্রতিদিন কোরমা পোলাও। ওই মুরত কি তোমার আছে? হায় হায় রে, এ কাকে আমি বিয়ে করলুম গো, নিজের পায়ে যে নিজে কুড়ুল মারলুম, হায় হায় রে। আরামজাদি, তুই ভালো ভালো খাবার খাবি তো? ঠিক আছে, এখনই খাসির মাংস এনে দিচ্ছি, তোকে দেখাবো আমি আমার মুরত আছে কি নেই। মাইদি, এই এসো এসো, খাসির মাংস নিয়ে যাও, প্রতি কেজি মাত্র 1000 টাকা, এসো নিয়ে যাও, এসো এসো। জানেন খাসির মাংসের দাম কত? পুরো 1000 টাকা। আমার শরীরে সব অঙ্গ প্রত্যঙ্গ খুলে ভাগ ভাগ করে বিক্রি করলেও 1000 টাকা হবে না। আর এত টাকা দিয়ে বউকে আমি মাংস কিনে খাওয়াবো? বানর বেটা, তোর মাংস তুই খা। কোথা থেকে যে আসে এসব পাগল ছাগল, কে জানে, ছেই ছেই, হুস হুস। শেষ শেষ, আমার জীবন যৌবন সব শেষ, প্রেম করার আগে যদি জানতুম এই মিজকে আরামজাদা এত গরিব, তাহলে বলেও একে বিয়ে করতুম নে। আয় আয় রে, সব শেষ আমার। আরে শেফা বৌদি জি, হাউ আর ইউ, মানে কোথায় যাতা হো তুম? বাবা, কে গো তুমি? এই বনে তোমার মতো ইংলিশ বলা চেয়ার তো এর আগে কখনো দেখিনি। মা হু ফিসকে, চালাতা হু হুন্ডা ডিসকে, তোমার মতো সুন্দরী বৌদিও এর আগে কখনো দেখিনি। তা ঘেমেনি এই দুপুরের রোদে কোথায় যাচ্ছ? চাইলে বলতে পারো, আমার মোটরসাইকেলে বসে তোমাকে রেখে আসি। ও মা, কি ভালো গো তুমি, আমার স্বামীও আমার জন্য এত কথা ভাবেননি। চলো চলো, তোমার মোটরসাইকেলে বসিয়ে আমাকে বাড়িতে রেখে এসো। বাই হ্যান্ডসাম, বাই। এ কি কি বউ, ওই শিয়ালটা কে? তুমি কার মোটরসাইকেলে চড়ে বাড়িতে এলে, বলো বলো। ই মানে, আরে ও তো আমার মামার ছেলের শ্বশুরের দ্বিতীয়
বউয়ের প্রথম ছেলের পিসির মামার বোনের শালা। সরো তো সরো, আমাকে ঘরে ঢুকতে দাও। ইরে মাইরি, প্রেম করার সময় বউ তো বলেছিল সে নাকি অনাথ। বিয়ে করার পরপরই মামার ছেলের শ্বশুরের আর কি যেন বললো, আর কি যেন বললো, আমি আসছি। হ্যাঁ হ্যাঁ, দুটো মশা মারার আগে চলে আসবো। এ কি, আমার বউ এত রাতে কার ফোন পেয়ে বাইরে গেল? ডাল মে কুছ কালা হে মিসকে ফলো ইওর বউ। এই শ্বশুরের বেটি কোথায় যাচ্ছে? তখন থেকে দেখছি হেঁটেই চলেছে, হেঁটেই চলেছে। ওরে বাবা রে, লম্বা নাকটা আমার বোঁচা হয়ে গেল রে। এ কি কি, বউ গেল কোথায়? হায় হায়, বউকে ফলো করতে করতে আমার বউ হারিয়ে গেল। কোথায় গেল গো আমার বউ? বউ, ও বউ রে। সুন্দরী শেফা, তুমি যদি আমাকে বিয়ে করো তবে তোমাকে আমি 7-8টা নতুন আইফোন প্রো ম্যাক্স কিনে দেব, 3টা দোতলা বাড়ি বানিয়ে দেব। হাউ কিউট সোনা, তুমি আমার জন্য এত কিছু করবে? এ কে রে, কে কে কে, ওই ঝোপের আড়ালে কে কথা বলে রে? এ কে কে? সত্যি কথা স্বীকার করো বউ, তুমি কাল রাতে ঘর থেকে বেরিয়ে কোথায় গিয়েছিলে? কি মনে করেছো আমি ঘুমিয়েছিলাম? আমি সত্যি কথাই বলছি গো, কাল আমি বাসটারে টয়লেট করতে গিয়েছিলাম। না না, আমি তোমার কথা বিশ্বাস করি না। বলো কোথায় গিয়েছিলে? আরাম দাদা, তুই আমাকে সন্দেহ করছিস? বউকে ঠিক মতো ভাত কাপড় দিতে পারিস নে, খাওয়াতে পারিস নে, আর তুই আমার উপর সন্দেহ করছিস? এই লাঠি তুই আমাকে মারতে নিয়ে এসেছিস তাই নে? দাঁড়া রে বেটা। ওরে বাবা রে, ওরে মারে, ও বাবা, পুরো পয়েন্টে পয়েন্টে মার পড়ছে, আর জয়েন্টে জয়েন্টে ব্যথা লাগছে রে। ওরে বাবা রে, ওরে মা। না না, এত অভাব অনটনা সহ্য করে যাচ্ছি নি, এই মিনছে সংসার আমি আর করব নি। এ কি কি বউ, তুমি কোথায় যাচ্ছো? এ কি, তোমার সংসার ত্যাগ করে চলে যাচ্ছি, থাকবো না এই সংসারে। মিট মাই ওবু বড়লোক জামাই। না, এ হতে পারে না বউ, আমাকে ছেড়ে তুমি যেতে পারো না বউ। দেখ যেতে পারি কি নে, চলো মাই হ্যান্ডসাম বয়, অভাব থাকলে সংসারের বউ পালাবে পুরুত করে। ইদি মাইরি, প্রেমের সমাধি ভেঙ্গে মনের শিকল চিরে সে পাজায় চলে যায়, তোমায় পাবো না জানি, শুধু চোখের পানি দিয়ে গেলে আমায়। যেও না বউ, যেও না। হ্যাঁ হ্যাঁ, ঘটক বাঘ, আমার এই মেয়েটাকে পছন্দ হয়েছে। কি জানি বললে, এই মেয়ের বাবা আর কি আছে? এই মেয়ের, এই মেয়ের বাবার বড় বড় ফ্ল্যাট, বিজনেস, চার চাকা গাড়ি, টাকার তো অভাবই নেই, শুধু বিয়েটা দিয়েই দেখে, টাকায় আপনাদের ভরে দিবে। ও মা গো মাই, এত কিছু, আপনি আজকে বিয়েটা ফাইনাল করুন, এই মেয়েকেই আমার চাই। নো টেনশন, ঘটক বাঘ যেখানে বিয়ের জোড়া লাগায় সেখানে। ইরে মাইরি, মা এসব তুমি কি বলছো? আরে না না, আমি কখনো বিয়ে করব না, এ হতেই পারে না। তুমি কি ভুলে গেছো আমার একটা অতীত আছে? চুপ কর, একদম চুপ, রাখ তোর ওসব অতীতের কথা। আমি যখন মেয়ে পছন্দ করেছি তখন তোকে বিয়ে করতেই হবে, আর যদি বিয়ে না করিস তাহলে আমার মরা মুখ দেখবি, এ আমি বলে দিলুম। ইরে মাইরি, মা শুনে যাও, শুনে যাও, শুনে যাও, আমার কথা শুনে যাও। ওলে আমার রূপবতী বৌমারে, আহ কি সুন্দর দেখা যাচ্ছে, বাবা গলায় এত সুন্দর হারও পরেছো দেখছি, দেখি তো দেখি দেখি। এই সরুন তো সরুন, এই নোংরা হাত দিয়ে আমাকে একদম টাচ করবেন নি, আর আমার গলার হার আপনাকে দেখাবো কেন? হ্যাঁ, বাপের জন্মে কখনো দেখেননি? ইদি মাইরি, বউ
তুমি মাকে এভাবে বলছো কেন? এই তুমি চুপ করো তো, একদম মায়ের হয়ে কথা বলতে আসবি নি। সুন্দর হাত থেকে গায়ে উঠে পড়ছে চুয়ার তো সব। চলো তো চলো, আগে ঘরে চলো। বৌমা বৌমা, এ কি ব্যাপার, তুমি এখনো শুয়ে আছো যে? রান্না কখন করবে শুনি? আমার ছেলেটা তো কাজে যাবে নাকি? আপনার ছেলে কাজে যাবে তাতে আমার কি? হ্যাঁ, আমি রান্না বান্না করতে পারবো নি। আপনার ছেলেকে বলুন নিজে রান্না করে খেয়ে যেতে। কি বললে বৌমা, তুমি থাকলে আমার ছেলে রান্না করবে? তাহলে তুমি আছো কি করতে? হ্যাঁ আয় বুড়ি আয়, আমার বাবা কি তোদের টাকা দিয়েছে আমাকে কাজ করার জন্য? টাকা নেওয়ার সময় মনে ছিল নে? হ্যাঁ যা বলছি এখান থেকে, কানের কাছে একদম ঘ্যান ঘ্যান করবি নে। কি বউ এনেছি রে বাবা, কে তো দেখি উঠতে বসতে আমার উপরই কবদারি করে। রূপা রূপা, কোথায় তুমি? আই এম কামিং। রে মাইরি, কে তুমি আর আমার বউকে ডাকছো কেন? ওহ মাই ডিয়ার, তুমি এসে গেছো? আই এম রেডি জান। সুইটহার্ট, তোমাকে তো অনেক সুন্দর লাগছে। ইরি মাই দি, এসব কি চলছে? আমার সামনে তুমি পরপুরুষের সাথে দলাডলি করছো? চি 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 চি, জাস্ট শাট আপ, একটা কথা বলবি নে? জানো ওকে? ও আমার জানের জান, পরানের পরান। যা চলো আমরা পার্টিতে যাই। হাই হাই রে, এই শালির বিটি শালি দেখছি পরপুরুষের সাথে ইটিশ পিটিশ। যাই যাই, আজ মুরগির লেগ পিস দিয়ে জমিয়ে খাবো। এই বাড়িতে আসছে থেকে ভালো মন্দ একটু খাওয়া হয়নি। সারা ফকিরের বাড়ি, বাবা কি দেখেছে এই বাড়িতে আমাকে বেঁধেছে কে জানে। ও নো, হাই হাই রে, শালার বুড়ি আমার লেগ পিস খেয়ে ফেললো রে। আয় বুড়ি আয়, আমার লেগ পিস আমাকে দে বলছি, দে। বাপের জন্ম কখনো খেয়েছিস? দে বলছি দে। হে কি বৌমা, আমি খেতে বসেছি আর তুমি চাচ্ছ আজ এই লেগ পিস আমি খাবই খাবো। কি বললি বুড়ি, তুই খাবি? ধরা রে ধরা, তোকে লেগ পিস আমি খাওয়াচ্ছি। ওরে বাবা রে, কোমরটা আমার গেল রে গেল, এ কোন দাজ্জাল বরে। আহ ও বাবা রে, আয় বুড়ি আয়, কান খুলে শুনে রাখ। আজ থেকে আমার সেবা করলে খেতে পাবি, আর কাজ না করলে না খেয়ে থাকবি। হ্যাঁ যান, হ্যাঁ আই লাভ ইউ টু। বৌমা তোমার কিছু লাগবে? আয় বুড়ি, বিরক্ত করার জন্য এসেছিস তাই নি? না না যান, তোমাকে বলিনি তো, তুমি একটু কলটা হোল্ড করো। আয় বুড়ি বল কি বলবি। বৌমা তোমার কিছু লাগবে? শরীরটা বড্ড খারাপ লাগছে, আমি একটু শুয়ে রেস্ট নিতুম। এত কিসের রেস্ট শুনি, সারাদিন তো শুয়ে বসে থাকিস। আমার পাটা একটু মেসেজ করে দে তো, কয়েকদিন থেকে পার্লারে মেসেজ করে নেই নে। বড় লোক মেয়েকে দেখে ছেলের বিয়ে দিলুম একটু আরামে এসে থাকবো বলে। জল্লাদ বউ তো আমার শান্তি তুলে নিয়েছে। হায় হায় রে, দেখেছি প্রথমবার ভাঙা চশমা হাতে তোমায়। লা 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 লা, ও মা গাছে কত সুন্দর একটা পেঁপে পেকে আছে। এই পেঁপেটা খেতে বুঝি অনেক টেস্টি হবে। পেঁপেতে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে, এই পেঁপেটা খেলে আমি আরো সুন্দর হয়ে যাব। যাই যাই, পেঁপেটা ছিঁড়ে নেই। পেঁপেটা আজ আমি জমিয়ে খাবো। ওই বুড়ি শাশুমা তো এই পেঁপেটা দেখলে খেতে চাইবে, আমি বরং লুকিয়ে নিয়ে যাই। কি বৌমা আমাকে দেখে এটা লুকিয়ে নিয়ে যাচ্ছে? দেখি তো পিছু পিছু গিয়ে ব্যাপারখানা কি। ব্যাপারখানা তো আমার ভালো টেকছে নে। যাই স্নানটা সেরে আসি, এসেই পেঁপেটা খেয়ে নিব। এবার সুন্দরী অতীকে আমাকে আর কেউ আটকাতে পারবে না। ও এই ব্যাপার, পেঁপে খেয়ে সুন্দরী হবি? এমনিতেও আমাকে অনেক টালিয়েছিস, এবার তোকে আমি সুন্দরী হতে দিব নে। ওই পেঁপে আমি খাবো আর সুন্দরী হয়ে যাব। আহা আহা আহা।
ওরে বাবা রে, ওরে মা রে, গেলুম রে গেলুম, মরে গেলুম, ভিতরটা আমার জ্বলে গেল রে, মিচকে রে মিচকে, আমাকে বাঁচা বাপ, আমাকে বাঁচা। কি মা, আপনি এভাবে চটপট করছেন কেন, কি হয়েছে আপনার? ও মা, তুমি আমাকে মেরে ফেলবে বলে পেঁপেতে বিষ দিয়েছো, আয় আয় মরে গেলুম রে। কি পেঁপেতে বিষ? আমি তো কিছু বুঝতে পারছি নে, মানেটা কি? বন্ধু দেখ দেখ, ভাবি আসছে, ভাবি ভাবি, চল চল ভাবিকে গোলাপ ফুলটা দিয়ে আয়। আগে মজা, এই সুন্দরী তোমার মনটা দিয়ে যাও তাড়াতাড়ি, আয় না করি ইটিস পিটিস। এই শয়তান, চার চার বলছি, মেয়ে দেখলে গায়ে পড়ে স্বভাব, তাই নে, চার আরাম যেতে চার। ও মা, সুন্দরীর কি তেজ! হ্যাঁ রে হ্যাঁ, তুই এভাবে ভাবিকে ছাড়লি কেন? আজ তুলে নিয়ে গিয়ে বিয়ে করতি। আরে এক মাগে শীত যায় না, বাবু শ্বশুরকে বলে বিয়েটা পাকা করে নিব। বাবু শ্বশুর, এই নিন অনেকগুলো টাকা, আর আপনার মেয়েকে আমার হাতে তুলে দিন। এই হারামজাদা বখাটে, তুই ভাবলি কি করে তোর সাথে আমার মেয়ের বিয়ে দিব? শালা হারামজাদা, দূর হয়ে যা আমার বাড়ি থেকে, আর কখনো জানো তোকে আমার মেয়ের আশেপাশে না দেখি। কি কি বললি বুড়ো? তোর মেয়েকে দিবি না? কান খুলে শুনে রাখ, তোর মেয়ে যদি আমার না হয়, ওকে আমি কারো হতে দিব না, এর প্রতিশোধ আমি নিবই নিব। এই এই থামুন থামুন, এই বিয়ে কিছুতেই হবে না। বিয়ে হবে না মানে কি বলছিস এসব? হ্যাঁ হবে না, শেফার সাথে আমার ইটিস পিটিস আছে, এর জন্য শেফার বাবা আমার কাছে 1,00,000 টাকা নিয়েছে। কি বললি, 1,00,000 টাকা? হারামজাদি, বিয়ের আগেই তোর ইটিস পিটিস, আবার আমার সাথে বিয়ে? না না, এই বিয়ে এখানেই ক্যানসেল। চি 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 চি, এই মেয়ে এত খারাপ, আগে জানলে তো এর বিয়েতে আসতুম নে, আমার ইমেজটাই নষ্ট হয়ে গেল। চি ভিজকে চি, তুই যে বকাটে মেয়েদের বিরক্ত করিস সেটা জানতুম, কিন্তু ভালো অসহায় মেয়েদের বিয়ে ভাঙিস সেটা জানতুম নে। আমার বেঁচে থেকে আর কোনো লাভ নেই, আজ এক্ষুনি আমি আত্মহত্যা করবো। চি 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 চি, ওই ফিসকে এত খারাপ, এত সুন্দর সুন্দরী ফুলের গায়ে কলঙ্ক লাগিয়েছে, আমি তোমার এই কলঙ্ক ধুয়ে মুছে শেষ করব। মাইদি, আজ এক্ষুনি এই মণ্ডপে আমি তোমাকে বিয়ে করব। হাই হাই রে, মিজকে এটা তুই কি করেছিস, আমাকে না বলেই বিয়ে করেছিস, আয় কপাল আমার, আমার ছেলের বিয়েটা আমি দিতে পারলুম নে রে। ইরি মাইরি, মা মন খারাপ করো না, দেখো তোমার বৌমা কত সুন্দরী। হ্যাঁ
মুখ পুড়িয়ে আয়, ঘর মোচা শেষ করে আমার কাপড় গুলো ধুয়ে দিবি। আর আমার বড় কিদে পেয়েছে, তাড়াতাড়ি আমাকে খেতে দে। গোলাপি ছেলের বিয়েতে 10 লক্ষ টাকা নিয়েছে, না না আমাকেও টাকা নিতে হবে। মিজকে কি আবার বিয়ে দিব আমি? ওই আরামজাদি থাকতে কিছুতেই আমি মিজকে বিয়ে দিতে পারবো না। কালকেই খাবারে বিষ মিশিয়ে আরামজাদিকে আমি মেরেই ফেলবো। বাবা, খুব খিদে পেয়েছি, এত কাজ করি, মা আমাকে একটু খেতেও দেয়নি। মা বুঝি এখন ঘরে আছে, খাবারটুকু খেয়ে নেই। ওরে বাবা রে, ওরে মা রে, চলে গেল রে, চলে গেল, মরে গেলুম, মরে গেলুম। তারপর আমি মরে যাই আর আমার কবর বাড়ির পাশে দেওয়া হয়। কবরের পাশে পেঁপে গাছটা আমার শরীরের বিষ শুষে নিয়ে বড় হয়, আর সেই গাছে বিষ পেঁপে হয়। তার মানে মা তোমার কবরের পাশে বিষ পেঁপে খেয়েছি? একদম ঠিক হয়েছি, শয়তান বুড়ি। বৌমা আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে অনেক জ্বালিয়েছি। মরে গেলুম। ইরি মাইরি বৌ, তুমি ফিরে এসেছো, আমি সত্যি দেখছি তো। বৌ তুমি আমাকে আর রেখে যেও না। ওগো আমি ফিরে এসেছি, তবে তোমার বৌ রূপে না।